हमारे साथ जुड़े रहने के लिए एमडी अब्दुल्ला ऑफिशियल यूट्यूब चैनल की सब्सक्राइब करें। बीबी रही मार शामी से कैमन देखो ना विश्व जगते एम नारे नदीर पावे ना बीबी रही मार शामी से कैमन देखो ना विश्व जगते एमन नारीर नजीर पावे ना बीबी रहीमार स्वामी छिलेन आयुब नबी एक समय तानार होयेछिल कठिन ब्याधी आर সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায় আত্মীয় স্বজন দাসীবাদী সবাই ছেড়ে চলে যায় আয়ুব নবীজির আগের যারা বিবি ছিল দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল কিন্তু বিবি স্বামীর দিওয়ানা বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না হযরতে আইয়ুব আলাইহিস সালাতু আসসালামের আরো চারটি বিবি ছিল তারা এক এক করে গায়ে পচা রোগ হওয়ার পরে চলে গিয়েছিল বিবি যে রহিমা ছিলেন বিবি সেই বিবি কিন্তু রাজার মেয়ে ছিল সুন্দরী ছিল নিজে চিন্তা করেছিল যে আমার স্বামীকে সেবা করার পরে আমি তবেই তো জান্নাত পাব আমার স্বামীর পায়ের নিচে আমার জান্নাত সে স্বামীকে ঘৃণা করেনি স্বামীকে বুকে আঙড়ে তাকে সেবা যত্ন করেছে বলছে দেখুন বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী আজ স্বামীর সেবায় দেখো কেমন হয় গো ভিখারি আর নগরবাসীরা সবাই যখন স্বামীকে তেড়ে দেয় বিবি রহিমা স্বামীর নিয়ে বাহিরে চলে যায় বাহিরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয় আপন স্বামীকে দেখো নিজের কাঁধে তুলে নেয় রাতে রাধারে রাতে রাধারে দেখো দুজন বনবাসে যাওয়ায় ধৈর্য ধরিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায় বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না বিবি রহিমা ওই স্বামীকে কাঁধে করে নিয়ে 18 কিলোমিটার দূরে তিনি নিয়ে চলে গেলেন একটা জঙ্গলে গ্রাম থেকে তাড়িয়ে দিল 18 কিলোমিটার দূর মানে অনেকটা দূর বিবি রহিমা কত কষ্ট করে গেলে সেই তিনি নিয়ে গেলেন তার স্বামীকে সেখান থেকে আবার হেঁটে ওই গ্রামের মধ্যে এসে কাজের জন্য কিছু রুজি রুটি করে আমার স্বামীকে খাওয়াবো আমি সেবা করব কিন্তু শয়তান এসে গ্রামের মধ্যে বলছে ওর গায়ে মানে পচন রোগের যে গন্ধ বার হচ্ছে ছোঁয়াচের ওপর স্বামী ওকে তোমরা কেউ কাজ দেবে না কি অবস্থা দেখুন কবি বলছে স্বামী শরীরের দুর্গন্ধ বিবি রহিমার তাই গ্রামের মানুষ কাজ কর্ম দেয় না তখন বিবি রহিমা সবাইকে অনুরোধ করিল শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল
তোমার বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না বিবি রহিমা মাতার চুলকে বিক্রি করে দিলেন স্বামীর দিকে তাকিয়ে স্বামীকে সেবা করতে হবে স্বামী খাওয়া দিতে হবে এই চিন্তা করে কি করলেন নিজের মাতার চুলকে অর্ধেক বিক্রি করে দিলেন বলছে দেখুন বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া মাতার কিছু ওই চুল বেচে দেয় কিছু রাখিয়া ওদিকে দেখো শয়তানে সে আয়ুব নবীর কায় তোমার বিবি চুরি করিলে ধরা পড়ে যায় আর চুরি করিলে গ্রামবাসীরা সবাই মিলিয়া মাতার যত ওই চুলগুলি সব দিল কাটিয়া বিবি রহিমা রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না বিবি রহিমা মাতার চুলকে বিক্রি করে স্বামীর জন্য খাবার কিনে ওষুধ নিয়ে যখন স্বামীর কাছে আসছে শয়তান তো বলে গিয়েছে তোমার স্বামী তোমার বিবি গ্রামের মধ্যে চুরি করেছিল গ্রামবাসীরা তোমার বিবিকে ন্যাড়া করে দিয়েছে মারধর করেছে আইয়ুব আলাইহিস সালাম রাস্তার দিকে তাকিয়ে আছে বিবি আসছে দেখছে সত্যি মাথায় চুল নেই শয়তান সত্য কথা বলে গেছে বলছে দেখুন বিবি রহিমা ঘরে যখন ফিরে আসিল আয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল আর কি বলছে শয়তানের কথা সত্যি হলো মাথা জেনেরা শয়তানের কথা সত্যি হলো মাথা জেনেরা বিবির প্রতি ওই আয়ুব নবী উঠল রাগিয়া বিবিকে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছে বলো কতদিন এমন ভাবে চুরি করিয়া আমার করতে ওষুধ পানি আনছো কিনিয়া স্বামীর মনে রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না